বন্ধুগণ, এটা দেখুন আমরা মানে গ্রামের এনআরপি রোডের কিনার আছো। টমেটো বন্দর জল জমিয়ে একটু বিলের মতো হয়েছে, বিলের মতো আকার ধারণ করছে। আমি দেখাইম আপনার এখানেও প্রচুর মাছ আছে। আর এটা দেখুন বৃষ্টির জল জমা হয়, এটা কোনো মানে কোনো নদী উদীর জল না, এটা বৃষ্টির জল। এটা হইলো হাইলাকান্দি সেন্ট্রাল জেল রোড পড়ছে, নারায়ণপুর কাটাকান্দির যাওয়া আসার যে রাস্তা আছে। বন্ধুগণ, আজকে বাইরেছি আমরা গুজরাট। তো আমি আর আমার ভাই, তো আমরা দুজন মিলে আজকে গুজরাট পারেছি। যে রাস্তার যে জিনিস পাইব, ভালো কিছু পাইলে আপনারা দেখাইব, আপনারা লগে থাকবো, আপনারা করে গুজরাটটা দেখব। ও মাছ ডুবা আগত, বাম্পার মাছ ডুবা। সাউন্ড করে নানি, বুম বুম দেখাইয়া। হইতেও পারে, অসম্ভব কিচ্ছু নাই, বরফ নাই দিতেও পারে। এগুলো তো বাইপাসের অমুল অমুল বুঝা। মাছ দেখাইমু আপনারা, মাছ দেখবা রুঙ্গার মাছ। এটা হইল নারায়ণপুর বাইপাস, নারায়ণপুর বাইপাসের ওই সাইডটি ও সাইডে ঘুরা রুঙ্গা বানি হয়েছে। এবেজান মানে বড় জড়ি দিলে তো টেংরা ফুটি আইবা। ও বন্ধুগণ, দেখাইলাম মাছ আপনারা। রে এটা হইল নারায়ণপুর বাইপাস, বাইপাসের মাঝে তারা বুয়াইছেন রুঙ্গা। হ্যাঁ দেখাই আমারে, হ্যাঁ মাছ লইলাম হইলে। তোমরা তো খেজি কত করে বেশ ভাই, খেজি কত বেশ ভাই, কত করে তুমি দেন বেশি ভাই কৌশাই। হ্যাঁ অন্য কতটা দেখি খুলো সাই, এটা নিয়ে বাসি তো ওর গেরে বা হো সাই। আমার তো বউ হইল শিলঙ্গি বউ, তাই বাসিব নি। আচ্ছা হো সাই, খেজি কত তে লাখা নি, হ্যাঁ লাখা কত। আমারও ভাই ভাই ও এখন সেফা তুলিয়া নি তে দেবজিৎ ভাই, তা খেয়ত তো প্রচুর মাছ ঢুকইন, ওই তো বাটি বাটি খেয়ত বেজান মাছ ঢুকইন। দেবেন মা তো সেটা বেশি সুটো সুটো ওই তো। হ্যাঁ তাহলে শুধু মাছ চেং গুথুম দারকিনা কই ফুটি নাকি তো বা। তুমি তো বাক্কা কেমন সময় থাকি পারা ও লামা ভাই, একটা খেয়ে দেও সাই লামা ভাই, লামিয়া গো লামিয়া দেও, লামিয়া দেও 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 আনা সাইন ভাই, আনা সাইন দেও মাল। আইতাম নি আমরা, এখন যাইমু কি আমরা পাম্পর অনু, বাউরঘাট পাম্পর অনু মাছ মরা দেখাইমু। আর অনু আমরা দেবজিৎ ভাই, হ্যালো বন্ধুরা। আর দেবজিৎ ভাই আর আমি আর আমরা আর একটা ছোটো ভাই, তিনজনে মিলিয়া ওই আজকে ঘুরি আর জলুল একটু দেখি। না
বিশেষ করিয়া বন্ধুগণ, এরকম বয়স্ক মানুষ আপনারা রাস্তাঘাটে যদি কিছু বেসাত পাই তো 10 টাকার 20 টাকার আপনারা নিবা, তো আমার দরকার নাই। মরিচর আমার নিজের বাড়িত মরিচ আছে, এরপরেও আমি নিয়ে আর, কারণ একজন বয়স্ক মানুষ, আমি যাইতে মারছিল ওদিকে দেখি আইছি, আইয়া 10 টাকার 20 টাকা 30 টাকা খরচ করি আর আপনারাও করবা। আর আমার দেখা দেখি আরও বোন ছোটো বোন একজনের লইছেন, সবাই একজনের লইছেন, তো বিশেষ করে আমি ও মেসেজও দিই আর, বয়স্ক মানুষ আপনারা পাইলে তো এমনি তো দেখা দিতে পারত না, কেউ লইতেও না, তো জিনিস জিনিস কিনিয়া তারা 2-4 টাকা দিবা, তো এর লেগেও আজকের এই ভিডিওটা বানাইছি। আর সাসার বাড়ি কোন জায়গা তো সাসা? আস্তা দেশে কাফে, তো যে সময় বাজারে কচু কিনার যায় খালি বলবন্ধর নাম শোনার পরেও বেজান কচু লই, শিলচার কিনা আর গুয়াহাটি তো যায় বলবন্ধর কচু, সারা দেশ আর কি ফানিয়ে বুড়িয়া। সব ঘুমাই গেছে এক জায়গা, ফোন করলে নানান মাত শোনা যায়। আপনার বাড়ি কোন জায়গা? কুসলাত নি কেন হার বাড়ি দিয়েছিলাই বনি বাড়ি দিয়েছিলাই, যাও গিয়ে এখন দিনে দিনে যাও গিয়ে আস্তে আস্তে, মানে মেঘর দিন তো বুধবার আয় নানি, তো বসে সব আনুন দিছো নি আমারে, আর লেসু তো বেসতে পারছে না, আর কিছু বেসার আছে নি, আর কিছু নাই, দিছো নি সব টাকা দিছো নি, হিসাব করিয়া কইছে নি টাকা মিলছে নি, আমি 40 টাকা দিছি, কইছে নি, ও ঠিক আছে দেয়া।
তাছা আমরা লি দোয়া করিও তুমি লইছো নাকি কিছু খুব সুন্দর কালার কালার দেখি আমরাও লইছি আর কই সাসারে তোরা সাসারে জিনিস জিনিস কিনি তো বন্ধুগণ আজকে ওখানে বিদায় লইলি আর অন্য আরো দিন দেখাইবো অন্য কোনো ভিডিও লইয়া সব ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাই দিই।